ত্রিপুরাতে মাত্র ৯ মাস বাকি বিধানসভা নির্বাচনে, ঠিক সেই সময় কিন্তু রাজনৈতিক যে প্রসেস সেটা আরেকবার দেখা যাচ্ছে যে তার মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে এবং মানুষও সেটা নিয়ে আলোচনা করছেন। কারণ বিগত ৪৮ ঘন্টায় আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করলেন, বিপ্লব দেব, এবং বিজেপির তরফ থেকে একজন নতুন মুখ্যমন্ত্রী তাকে কিন্তু সামনে আনা হলো। এটার মধ্যে কতটা স্ট্র্যাটেজি রয়েছে এবং স্ট্র্যাটেজি কতটা কার্যকর হবে এবং কী বলছেন বিরোধী দলগুলো? আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিকবাবু, অনেক অনেক স্বাগত আজতক বাংলায় আপনাকে। এই যে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর বদল, বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা সরকারের এবং শাসক দলের চরম ব্যর্থতার নিদর্শন। এরা নিজেদের ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য মানুষের মধ্যে ক্রমবর্ধমান যে ক্ষোভ বিকজ অফ দ্য নন পারফরমেন্স, জিরো পারফরমেন্স, আই শুড রাদার সে মাইনাস জিরো পারফরমেন্স, দে আর ট্রাইং টু ড্রাইভ দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন রং চ্যানেল। তো এদিক থেকে বলছি, একটা ইলেকটেড গভর্নমেন্ট, দ্যাট ওয়াজ ভেরি পিসফুল ইলেকশন, দে অলসো দ্যামসেলস ক্লেম দ্যাট ওয়াজ ভেরি পিসফুল ইলেকশন। যে ভদ্রলোক পদত্যাগ করলেন তিনি সেই সময় তাদের দলের সভাপতি ছিলেন। ভোট হওয়া এবং ভোট গণনার মাঝখানকার সময়ে, আপনারা এসেছিলেন কিনা জানি না, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক বন্ধুরা এসেছিলেন। ত্রিপুরার যারা আছেন তো আছেনই, তারা সমস্ত বিরোধী দলের বন্ধুদের সঙ্গে কথা বলেছেন, কেমন হয়েছে ভোট? বলছে খুব ভালো ভোট হয়েছে, পিসফুল, কোনো অসুবিধা হয়নি, হ্যাঁ, এবং মোর দেন 90% সেখানে ভোট হয়েছে। এটাই ত্রিপুরার ট্রেডিশন। তো তাহলে তাতে তারা জিতলেন, তো তাদের ভোট ছিল 5%, ওখানে গিয়ে 50% পেলেন। কংগ্রেসের ছিল 42%, তাদের কমে এটা 2.5% হলো। ভোট কোথায় গেল? আমাদেরও কিছু ভোট গেছে, নাহলে তো 50 হওয়ার কথা ছিল না। তাহলে আমরা প্রথম থেকেই বলছিলাম, অনেকগুলি প্রতিশ্রুতি দিয়ে এসছেন আপনাদের দিল্লি সরকার, রাজ্য আপনার সরকার, আপনারা নাকি সব কিছু করতে পারবেন, এবং এগুলো করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, আমাদের যদি সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সাহায্য করবো। আমরা তো বলেন ডবল ইঞ্জিনের সরকার। এখন বিধানসভার ভেতরেও আমরা বলেছি, বাইরেও আমরা বলেছি, কিন্তু অবস্থাটা কী হচ্ছে, দেওয়া প্রতিশ্রুতিগুলো একটাও তারা কার্যকরী করেনি, উল্টো পথে চলছে। সবচেয়ে বেশি তারা প্রলুব্ধ করার চেষ্টা করেছে আমাদের রাজ্যের যুবকদের, বেকারদের। এটা সারা ভারতবর্ষে বেকার সমস্যা, জাতীয় সমস্যা, এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনন হয়ে গেছে, আদার দেন দি সোশ্যালিস্ট কান্ট্রিজ। আমাদের প্রাইম মিনিস্টার যেমন বলেছিলেন 2014-তে প্রতি বছর 2 কোটি করে নতুন পোস্ট ক্রিয়েট করবেন, 2019-কে একটি কথা বলেননি, এখন তো বলেনি না। তাহলে 8 বছর হয়ে গেল, তো 16 কোটি হওয়ার কথা ছিল, এখন আর বলে না। কিন্তু ত্রিপুরা এসে বলল ঘরে ঘরে চাকরি দেবে, তাহলে 7 থেকে 8 লক্ষ চাকরি দিতে হবে। আমরা তখন প্রশ্ন করেছিলাম, এদের দিয়ে কী কাজ করাবেন, বেতন কোত্থেকে দেবেন, বসবে কোথায়? ওগুলো সেগুলি আমরা দেখব। আর কি মিসড কলে নাকি চাকরি হবে? এই ভদ্রলোক এখন আর ত্রিপুরায় আসে না, তিনি তখন প্রভারি ছিলেন, ওনার নামটাও আমি জানি না। ও খুব ভালো, আপনি তার নাম জানেন না, তো এত বিখ্যাত লোকটা যেটা মুখস্থ রাখতে হবে। তো সেই ভদ্রলোক ঘুরে ঘুরে একটা নম্বর দিয়েছেন আর বলেছেন এই নম্বরটা লিখে রাখুন, এই নম্বরে যিনি আগে ফোন করে নিজের নামটা রেকর্ড করে রাখবেন, গভর্নমেন্ট হলে পরে চাকরি যখন আমরা দিতে আরম্ভ করবো প্রেফারেন্স তারা পাবে। বলছি আমি একটু বুঝে নিন, সবটা তখন শুনেননি আপনারা, সমস্যা হচ্ছে এটা আপনাদের, কেমন আপনারা আগে থেকে একটা কংক্লুশন ড্র করে রাখেন, আমাদের কথা তো খুব বেশি আপনারা জানতে চান না, আর জানলেও সবটা যে আপনারা মানুষের কাছে নিয়ে যান এটাও ঘটনা না। এখন এসছেন, আমি তো কথা না বলে পারবো না, তার জন্য বলছি ধৈর্য নিয়ে আমাদের কথাগুলি শুনতে হবে, বেশি সময় আমরা নেব না, কেমন? তো এদিক থেকে আর একটা কি প্রতিশ্রুতি ছিল ত্রিপুরা নাকি 50,000-এর উপর শূন্য পদ। আমরা বললাম কোথায় পেলেন এগুলো? প্রতি বছর দুবার করে আমরা রিভিউ করি, এই ইলেকশনের বছর সর্বশেষ যে রিভিউ ভোটের 3 মাস আগে, তাতে গিয়ে আমরা হিসেব করে দেখেছি 15 থেকে 16 হাজার, এবং প্রত্যেক বছরই এগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করি, ইফ নট অল, কিন্তু প্রায়োরিটির ভিত্তিতে সবগুলো করি, তার মধ্যে STSC রিজার্ভেশন মানতে হবে। আপনারা কোথায় পেলেন 50,000? বলে আমাদের ক্যালকুলেশন, এটা দেখবেন আমরা আসলে পরে এদের চাকরি দেবো। এবং কী বলেছে, যেদিন গভর্নমেন্ট তৈরি করবে তার থেকে 1 বছরের মধ্যে এই 50,000 পোস্ট তারা ফিল আপ করবে। তার মানে ছেলেদের মাথা খারাপ হবে, একে ঘরে ঘরে চাকরি, তারপরে 50,000 শূন্য পদ, এত ছেলে কোথায় পাবে? এ হচ্ছে প্রশ্ন। তা এটা দিয়ে শুরু করলো। এখন কী বলছে মুখ্যমন্ত্রী, যিনি পদত্যাগ করলেন 2 দিন আগে, যখন ভোটের পর 1 বছরের মাঝামাঝি সময়ে ছেলেরা যেতে শুরু করলেন, প্রথম তো ঢাক ঢুল পিটিয়ে জনসংযোগ, ভাবটা হচ্ছে এরকম যে বামফ্রন্ট আমলে মুখ্যমন্ত্রীরা মানুষের সঙ্গে মিট করতো না,
কেমন, আমি নৃপেন চক্রবর্তী থেকে দেখে বলছি, তাদের কাছ থেকে শিখেছি। প্রতিদিন সকালবেলা একটা সময় মানুষকে আমরা দিতাম, যত দূর থেকে আসুক যত কাছে থেকেই হোক। এটা তো এখন বন্ধ করে দিয়েছে প্রথম কয়েক মাস করার পর। যাই হোক, ওই সময়ে গিয়ে যখন ছেলেরা জিজ্ঞেস করতে আরম্ভ করলো, তখন উত্তেজিত হয়ে মুখ্যমন্ত্রীর জবাব, এবং এটা পাবলিকলি বলেছেন, আমরা তো মন্ত্রীরা তো চাকরি দেবার কারখানা চালাই না, ইট ইজ অন রেকর্ড, তাহলে কী করতে হবে? আমাদের পেছনে কেন ঘুরছেন? এতে লাভ হবে না। কী করতে হবে? পানের দোকান খুলুন, আপনি মানে সিগারেট বিড়ি বিক্রি করুন, চা মিষ্টির দোকান খুলুন, ছাগল হাঁস মুরগি দুধাল গাভী এগুলো আপনারা পালন করুন, তাতে ভালো লাভ হবে, ফল ফুসারির গাছও করুন। হিসাব করে বলে দিচ্ছেন, চাকরি করলে মাসে কত, বছরে কত, আর এগুলি করলে কত হবে, এই ক্যালকুলেশন করে বলছেন অনেক লাভ হবে, এগুলি করুন। কেমন না, যুবকরা যা বোঝার বুঝেছেন যে এগুলো তো আমরা করছি, তাহলে এই সমস্ত কথা আমরা এটাই বলছি যে আমরা তো বলেছিলাম, বিশ্বাস করেননি আপনারা। এটা মানে অভিজ্ঞতা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, যেটা বক্তৃতা করে বোঝানো যায় না। মানুষ যখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে চাক্ষুষ করে, তাকে আর বক্তৃতা করতে হয় না, এটা যুবকরা বুঝে। আমি একটা পার্ট বললাম। সেকেন্ড কোন জায়গাটা তারা টার্গেট করলো, শিক্ষক কেরানি কর্মচারী, সেভেন সেন্ট্রাল পে কমিশন, যেটা কেন্দ্রীয় সরকারই ইমপ্লিমেন্ট করলো না, তাদের রেকমেন্ডেশন যেটা অ্যাকসেপ্টেড হলো ইন দি পার্লামেন্ট, তারা কিন্তু সেটা এখনও ইমপ্লিমেন্ট করেনি। এইট ফিনান্স কমিশন কাজ আরম্ভ করেছে কিনা আমি জানি না, মানে কিন্তু সেভেন্থ সেন্ট্রাল পে কমিশন ইমপ্লিমেন্টেড পুরোপুরি হয়নি। তাদের শাসিত যে রাজ্যগুলো ইনক্লুডিং আপনাদের রাজ্য, যদিও এটা মানে তৃণমূল চালায়, তাদের সঙ্গে বিজেপির সম্পর্ক খুব একটা খারাপ না, মোটামুটি সম্পর্ক রক্ষা করে চলার চেষ্টা করেন। একসময় তো বিজেপির গভর্নমেন্টের মন্ত্রীই ছিলেন তিনি, বাজপেয়ী সাহেবের সময়, তারাও কিন্তু ইমপ্লিমেন্ট করেনি। পাশের রাজ্য আসাম বিজেপি চালায়, ওরা এখানে এসে বলে দিল ওখানে করতে পারছে না, যে আমরা এটা করে দেবো। ওই ভদ্রলোক যিনি এখন বিজেপির মুখ্যমন্ত্রী আসামের, তখন তিনি অর্থমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি এসে বক্তৃতা করে বলছেন, এবং এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তখন ছিলেন বিজেপি দলের সভাপতি, বক্তৃতা করে বলছেন প্রথম দিন মন্ত্রিসভা তৈরি হবে, ফার্স্ট ডিসিশন হবে সেভেন সেন্ট্রাল পে কমিশন, বিকেলবেলা আপনারা সেভেন সেন্ট্রাল পে কমিশন নিয়ে বাড়ি যাবেন। এটা তো বস্তা না, এটা তো সরকারের সিদ্ধান্ত, টাকা সে পাবে। এখন কোথায়? 50 মাস হলো, ডিএ পাচ্ছে না। কেন্দ্রীয় সরকার যে ডিএ দিচ্ছে তাতে তো প্রায় 35-36 হয়ে গেল। বামফ্রন্ট সরকার আর্থিক সমস্যার মধ্যে বছরে দুবার ডিএ দিত, পুরোটা দিতে পারতো না, কিন্তু কেন্দ্রীয় ঘরে যতটা পারত দিত। এরা তো এই 50 মাসে মাত্র 3টা দিয়ে দিয়েছে, 3%, নো আনসার। তাহলে আমি দুটো জিনিস উল্লেখ করলাম, বাদবাকি নাই বা বললাম। শূন্যপদ পূরণ এখন কিছু বলে না। ওরা গভর্নমেন্টে আসার পর নর্মাল কেসে প্রতি বছর যে 7,000-8,000-9,000 করে শূন্যপদ তৈরি হচ্ছে, তাহলে এই 4 বছরের মধ্যে এটা তো প্রায় 20-25,000 নতুন করে শূন্যপদ তৈরি হলো। 50,000-এর হিসাব কিন্তু এখনও দিতে পারেনি, বলে এখনও ইনফরমেশন আর বিং কালেক্টেড, অ্যাসেম্বলিতে প্রশ্ন করলে এই জবাব আসছে। তাহলে এই পরিস্থিতিতে আপনি যে প্রশ্নটা করলেন, কাজ নাই, 200 দিন রেগা করবে, 340 টাকা মজুরি দেবে, আমরা 94 দিন তুলেছিলাম, এখন এটা নেমে এসছে বিলো 50 বিলো 40। মজুরি কোথায়? 340 মজুরির টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে তাদের মণ্ডলের লোকরা, সব কার্ড হোল্ডার কাজ পাচ্ছে না, এবং মজুরির টাকা 3-4 মাস পরে পাচ্ছে না। তাহলে এই পরিস্থিতির কাজ নাই, খাদ্য নাই, রোজগার না থাকলে কোত্থেকে খাবে? তার রিফ্লেকশন হচ্ছে দোকানপাটে, তার রিফ্লেকশন হচ্ছে ট্রান্সপোর্ট সেক্টরে, এই সমস্ত জায়গায় প্রচণ্ড একটা সমস্যা তৈরি হয়েছে। অর্থনৈতিক দিক থেকে মানুষ বেসামাল হয়ে গেছে, জিনিসের দাম যা বাড়ছে, সারা দেশে বাড়ছে, তার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না। আমাদেরও তো একটা গম্ভীর ছিল, আমরা তো চেষ্টা করেছি, আমরা তো সবটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি ঘটনা তা না, কিন্তু এরকম তো হতে আমরা দেইনি, খবরই নাই। রেশনিং ব্যবস্থা এটা প্রায় ভেঙে পড়েছে, স্বাস্থ্য শিক্ষা কোভিডের সময়ে স্বাস্থ্য ভেঙে চৌচির করে দিয়েছে, যেটা আমরা গ্রামে গ্রামে প্রায় ডোর স্টেপে নিয়ে গিয়েছিলাম। কোথায়? কোভিডের সময়ে মানুষ গভর্নমেন্ট হসপিটালের কথা বললে তারা ভয় পেয়ে বলতেন, ওটা তো শ্মশান হয়ে গেছে, ওখানে গেলে তো জীবিত ফিরে আসতে পারবো না, ওখানে যাওয়া যায় না, কে দায়ী এর জন্য? তাহলে এই পরিস্থিতি এবং তার সঙ্গে চলছে দুর্নীতি, লুটতরাজ চলছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ তো ক্ষুব্ধ হবে, মানুষের তো খুশি হওয়ার কোনো কারণ নেই।
তার সঙ্গে যেটা সেটা হচ্ছে ভোটের ফল যেদিন ঘোষণা হলো দুইটার পর থেকে সারা রাজ্যে আনন্দের নামে উৎসবের নামে সন্ত্রাস শুরু হলো। অনেকে মনে করেছিলেন ঠিক আছে প্রথম দিকে কিছু একটু হই হুল্লোড়ি বাজি টেজি পটকা টটকা ফোড়াচ্ছে, একে তাকে হয়তো অন্য দল করেছে ধমকি টমকি দিচ্ছে, এটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এটা এখনও চলছে, গতকালকেও আক্রান্ত হয়েছে আমাদের লোকরা। শুধু যে আমাদের লোকরা হচ্ছে তা না, সাধারণ মানুষ একটু একটু মানে বিরোধী না, কোনো দলই হয়তো করে না, অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় এটা বললেও আক্রান্ত হয়ে যাচ্ছে। তখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা এখন ফেসিস্টিক চেহারা নিয়েছে, সংবিধান ত্রিপুরায় কাজ করে না, তাহলে তো ভোটই দিতে পারতো মানুষ। আমাদের সংবিধানের মূল কথা কি? সংসদীয় গণতন্ত্র, তাতে ভোট ছাড়া তো সংসদীয় গণতন্ত্র হবে না, তাহলে মানুষকে তো ভোট দিতে হবে, মানুষকে ভোট দিতেই দিচ্ছে না। ত্রিস্তর পঞ্চায়েত 96% সিট উইদাউট কন্টেস্ট তারা দখল করেছে, তার মানেটা কি? বিরোধীদের কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয়নি, কেউ ওয়েস্ট বেঙ্গলও করছে না, এটা তৃণমূল কংগ্রেস, ওদের কাছ থেকে ওরা শিখেছে না, ওরা অন্য কোথাও করেছে, এখান থেকে তারা শিখেছে, এটা এরা দুজন বসলে ওরা ভালো বুঝতে বলতে পারবে। দিস ইজ আওয়ার এক্সপিরিয়েন্স। নগরের ভোট আগরতলার কথা, যে যেখানে আমরা ভোট দেই এটা শিশু বিহার স্কুল, আমাদের আগরতলা শহরের না ত্রিপুরার এক নম্বর স্কুল, প্রথম পাঁচটার মধ্যে একটা, তিনটা বুথ আছে ওখানে, ওখান থেকে 150 মিটার দূরে মুখ্যমন্ত্রীর সরকারি আবাস, ওখান থেকে 100 থেকে 150 মিটার দূরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, হেড অফ পুলিশ তার অফিস, ওখানে 11টার পর থেকে ভোট হয়নি, সবাইকে বের করে দিয়েছে, প্রথম হাত জোর করেছে, কেন এত পরিশ্রম করছেন? যারা ওই যে আমাদের লোকরা বলছে আরে কী কাণ্ড, আমি অমুকের প্রার্থীর আমি মানে এজেন্ট, আমি এখানে থাকবো না তাহলে কে দেখবে? তারপরে চোখ রাঙাতে আরম্ভ করলো, উপায় নাই, বাইরের লোক আগে থেকে যে জোর করেছে, দলে দলে ঢুকছে, পুলিশ একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দূরে গিয়ে পান খাচ্ছে, বিড়ি ফুঁকছে, এত কিছুর পরেও একটু একটু শুনে নিন, একটু ধৈর্য ধরুন, এটা জানার জন্য কতটা আপনি দেবেন না দেবেন আপনারা ঠিক করেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিছু করলো না, কেমন পার্লামেন্ট ইলেকশন, দুটো কনস্টিটিউয়েন্সি, একটা কনস্টিটিউয়েন্সিতে তো প্রায় 200 মতো বুথে রিপোল করতে বাধ্য হলো ইলেকশন কমিশন, স্বাধীনতার পর 52 সালের পর থেকে লোকসভা নির্বাচন হচ্ছে, কোনো পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে একসাথে এতগুলো বুথে রিপোল, আমরা বলেছিলাম বাতিল করো, করেনি, রিপোল করেছে, আর একটা কনস্টিটিউয়েন্সির ভোট ডেফার করেছে, আবার সেখানে এই রিগিংই হয়েছে। তাহলে কনস্টিটিউশন ওয়ার্ক করছে? করছে না, বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছে, কোনো বিরোধিতা তারা মানতে রাজি না, মত প্রকাশের স্বাধীনতা নাই, মিডিয়া আক্রান্ত হচ্ছে, যারা পোধরা তাদের পত্রিকা খুললে পরে দেখবেন 8 পৃষ্ঠাতে 6 পৃষ্ঠায় অ্যাডভার্টাইজমেন্ট, 2 পৃষ্ঠার সংবাদ হচ্ছে এই সরকারের গুণকীর্তন করা, এই ঘটনাগুলি খুব কথিত কথাতীত, আর বাদবাকি যারা এগুলো বিরোধিতা করছেন অথবা এটা মানে নিরপেক্ষ তথাকথিত ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন আক্রান্ত হচ্ছে। 40 জনের বেশি সাংবাদিক ফিজিক্যালি অ্যাটাক্ট হয়েছে, মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করছেন না, তিনি বরং হুমকি দিচ্ছেন সরকারের বিরুদ্ধে কারা কী করছে, কোন পত্রিকায় কী হচ্ছে আমরা জানি, সাবরুমে গিয়ে বক্তৃতা করেছেন, তারপর থেকে অ্যাটাক আরও বাড়ল, কোনো জায়গায় কোনো দুঃখ নাই। এই যে পার্টিফিস্ট অ্যাটাক হলো 8ই সেপ্টেম্বর, এখান থেকে মুখ্যমন্ত্রীর কোয়ার্টার কত? 300 মিটার আমি ধরলাম, ওই ডিজির অফিস 300 মিটার, সূর্যাস্তের আগে প্রথম কেন তারা পুলিশ দিল জানি না, ওদের লোকরা যখন আক্রমণ করতে আসবে তারা 8 ঘন্টার আগে পুলিশ তুলে নিয়েছে, CRPF ছিল নাই, কি হলো, কেন আক্রান্ত হলো? পাশে ডেইলি দেশের কথা পত্রিকা, সেটা আক্রান্ত হলো, ওখানে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি অফিস, সেটা আক্রান্ত হলো, এবং তার পাশে আরেকটা পত্রিকা, কেমন প্রতিবাদী কলম, সেটা আক্রান্ত হলো, আমাদের অফিস আক্রান্ত হলো, দশদেবের মূর্তি ভাঙচুর করলো, আগুন দিল, গাড়ি পুরালো, উপরে উঠলো, সমস্ত ভাঙচুর করলো, 3 তলা পর্যন্ত, ছবি আমরা দেখিয়েছি, আমরা দেখিয়েছি, ইয়েস, সেগুলো আমরা নিয়ে গিয়ে দিল্লিতে দেখিয়েছি, সমস্ত লাইভ আমরা দেখাবার চেষ্টা করেছি, একটি কথা নাই। আরে 20 বছরের মুখ্যমন্ত্রী এবারও নির্বাচিত হয়েছেন, বিরোধী দলের নেতা, তাকে তার কনসেন্সিতে ঢুকতে দিচ্ছে না, আমি আমার নিজের কথা বলছি, বাধ্য হচ্ছে, বলতে চাই না, এগুলো বোঝার জন্য বলছি, 18 বার বাধাপ্রাপ্ত হয়েছে ত্রিপুরার বিভিন্ন জায়গায়, বিরোধী দলের নেতা পূর্বতন মুখ্যমন্ত্রী, তিনি কি শুধু তার কনসেন্সের লোকদের খবর নেবেন? আমরা কমিউনিস্ট পার্টির মেম্বারে এরকম না, কাজ নাই, খাদ্য নাই, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জঙ্গলে গিয়ে খড়কুটি সংগ্রহ করছে, খবর নিতে যাচ্ছে, যেতেই দিচ্ছে না,
এই হচ্ছে পরিস্থিতি। আপনার একটা রাজ্য সরকার এই 50 মাসে 5টা চিফ সেক্রেটারি পাল্টেছে, ভাবতে পারেন? আর ডিজি যে আছে তার হওয়ার কথা ছিল না, আমরাই লড়াই করছি তার জন্য না, নিয়মের খাতিরে, তাতে সে সুযোগ পেল, এই ভদ্রলোক তো এখন কাঠপুতুল, এই সব চোখের সামনে হচ্ছে। সে তো যখনই কেউ তার সঙ্গে যোগাযোগ করে মিটিং করছে, কিসের মিটিং করছে সেই জানে। বকলমে বিপ্লব দেবী চালাবেন যদিও সামনে মানিক সাহাকে আনা হয়েছে, কে চালাবেন এটা বিজেপি ঠিক করবে, সেটা আমি কেন বলবো? অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, 48 ঘন্টার মধ্যে এত অস্থির হলে কী করে হবে, একটু ধৈর্য ধরুন না, দেখবেন এভরিথিং উইল বি আনফোল্ডেড। তাহলে এই পরিস্থিতিতে তাহলে কী দাঁড়ালো? এই দুটো জিনিসকে একসাথে করার পর আলটিমেটলি কে সাফার করছে? মানুষ। কে সাফার করছে? রাজ্য। মানুষের মধ্যে খুব বিক্ষোভ, এটা ঘৃণায় পর্যবসিত হয়েছে, কী সর্বনাশ করেছি আমরা, মাথায় হাত দিচ্ছে, চোখের জল ফেলছে, আমাদের সঙ্গে কথা বলতে আসে, আমাদের ক্ষমা করে দিন। কেন কেন ক্ষমা করবো যে আমরা ভুল করেছি? আমি না, আমি আবার বরং বিনয়ের সাথে বলতাম এই অভিজ্ঞতাটা দরকার ছিল, আমরা তো এই কথাগুলি বলেছিলাম ভোটের সময়, তাদের ম্যানিফেস্টো প্রচার করার পর আপনারা আমাদের বিশ্বাস করেনি, এখন অভিজ্ঞতা হলো, এখন তো আমাদের ব্যাখ্যা করার দরকার নেই, চোখের জল ফেলবেন না, এই অভিজ্ঞতাই আপনাকে সামনের দিনে সঠিক পথ নিতে সাহায্য করবে, চোখের জল ফেলবেন না, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা কোথায় যাব? আমরা তো এই ব্যবস্থার পরিবর্তন, আপনি আশাবাদী এর প্রতিফলন হবে ব্যালট বক্সে? এই ব্যবস্থার মানে ত্রিপুরা না, আমরা সোসাইটির কথা বলছি, এটার যতক্ষণ পরিবর্তন না হচ্ছে আমরা তো লাল ঝান্ডা নিয়ে লড়াই করবো, কাজে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। আমরা কিন্তু, আপনারা আমাদের অবিশ্বাস করলো, আমরা আপনাদের উপর বিশ্বাস হারাচ্ছি না, এটাই আমাদের দৃষ্টিভঙ্গি। তাহলে এই জিনিসটা চলছে, এরা বুঝতে পাচ্ছেন যে হবে না এইভাবে, হবে না এইভাবে, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ক্ষোভ বিক্ষোভ বাড়ছে এবং সামনে এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে তারা মনে করেছেন এই যে ক্ষোভের মানে যে বহিঃপ্রকাশ ঘটছে নানাভাবে, এটা রিফ্লেকশন হবে, কাজেই মুখ পাল্টে আরও কয়েকটা রাজ্যে করেছেন এরকম, তারা ভাবছেন যে এর থেকে মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তারা হয়তো রক্ষা করতে পারবেন, হবে না এটা। ত্রিপুরার মানুষ এতটা বোকা না, এতটা বোকা হলে মানুষ তো সাথে সাথে এত অল্প সময়ের মধ্যে রিয়েলাইজ করে ঘুরে দাঁড়াবার, রুখে দাঁড়াবার চেষ্টা করতো না, কাজে মানুষ ডেভেলপমেন্টের দিকে নজর রাখছে এবং তারা ঠিকই তাদের পথ তারা বাছাই করবেন এবং এই দল এই সরকারকে মানুষ ঐক্যবদ্ধভাবে উপযুক্ত শিক্ষা দেবে, এ নিয়ে সন্দেহের কোনো কারণ। মানিকবাবু, আমার শেষ প্রশ্ন, আপনি সমস্যাগুলোর কথা বললেন, আপনি বললেন যে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়তো রিয়েলাইজ করছেন, আমার শেষ প্রশ্ন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীও বলছেন যে এই মুহূর্তে প্রধান বিরোধী শক্তি অবশ্যই সিপিআইএম, তারাই এই মুহূর্তে বিধানসভার মধ্যে রয়েছে, সিপিআইএম নিজেকে রিইনভেন্ট কী করে করবে, যেখানে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বুকেও গত নির্বাচনে নতুন ক্যান্ডিডেট ইয়াং ফেস তাদেরকে এগিয়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা হয়েছিল, 2023-এর নির্বাচনে ত্রিপুরাতেও কি আমরা সেই জিনিস দেখবো যে নতুন শক্তি, যুব শক্তি, নিউ ব্লাড সেটাকে এনগেজ করার প্রচেষ্টা হবে? পার্টি তো একটা প্রসেস, বরাবরেরই প্রসেস, আমরা যখন পার্টিতে আসলাম তখন আমরা কি বৃদ্ধ ছিলাম? আমি তো পার্টিতে কাজ করছি 52 বছর 53 বছর, তখন যদি পার্টিতে আসি আমার এখন বয়স 72, তাহলে তখন আমার বয়স কত ছিল? প্রকাশ করতের বয়স কত ছিল? সীতারাম ইচুরির বয়স কত ছিল? কেমন না, এই বিমানদাজি সেদিন রিটায়ার করলেন, রিটায়ারমেন্ট মানে কমিটিতে, কমিউনিস্টদের কোনো রিটায়ারমেন্ট নাই, তো ওনার বয়স কত ছিল? কাজে এটা নতুন কী কথা? আমাদের কাছে এটা নতুন কোনো কথা না, এটাই প্রসেসের মধ্যে দিয়ে নিউ ব্লাড আসবে, পুরনোরা যারা কর্মক্ষমতা যারা হারিয়ে ফেলবেন, হ্যাঁ যাদের কর্মক্ষমতা আছে তারা কমিটিতে না থাকলেও কাজ করতে পারবেন, যারা হারিয়ে ফেলবেন জায়গাটা খালি হবে, নতুনরা আসবে, দিস ইজ দি প্রসেস। এবং ইলেকশনটা আমাদের কাছে একমাত্র প্রোগ্রাম না, ইলেকশনটা হচ্ছে আমাদের এই ক্লাস স্ট্রাগল মাস স্ট্রাগলের একটা উচ্চতর পর্যায়ে, কাজে তখন যখন আসবে তখন মানুষই ঠিক করবেন কোথায় কে প্রার্থী হবে, কাজে এটার জন্য আগাম চিন্তা করার তো কোনো কারণ নেই, এটা নিয়ে কোনো দুশ্চিন্তাও নাই, কাজেই আমাদের এখন মূল জিনিসটা হচ্ছে এই যে জনবিরোধী সুবিধাচারী একদলীয় শাসন কায়েম করে ফেসিস্টিক মুডে যেভাবে চলছে, এটার থেকে মানুষকে কী করে রক্ষা করা যায় এবং তাদেরকে ফার্দার আরও আইসোলেট করা যায়। ন্যাশনাল লেভেলেই তো এই স্লোগান আমরা দিয়েছি আমাদের 23তম পার্টি কংগ্রেসে, আইসোলেট অ্যান্ড ডিফিট আইডিওলজিক্যালি পলিটিক্যালি আমাদের এই স্ট্যান্ড, ত্রিপুরাতেও আমরা এই স্ট্যান্ড নিয়ে কাজ করছিলাম, এটা এখন করবো, আগামী দিন এটা আরও বাড়বে, এটাই খুব স্বাভাবিক।
অনেক ধন্যবাদ মানিকবাবু, মানিক সরকার আমাদের সাথে ছিলেন এতক্ষণ আজ তাক বাংলার পর্দায়। সিপিএম কীভাবে সেই লড়াই চালাচ্ছে ত্রিপুরার বুকে সেটা নিয়ে বললেন এবং তার সঙ্গে সঙ্গে তার এই মুহূর্তের বিশ্লেষণ, তার রিপোর্ট কার্ড, বিগত চার বছরে বিজেপি সরকার কেমন কাজ করছে সেটাও কিন্তু আমাদেরকে জানালেন। ক্যামেরা পার্সন তাপস বাইরির সাথে ইন্দ্রজিৎ, আজ তাক বাংলা, ত্রিপুরা, আগরতলা। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।